ইসলামী ব্যাংক নিউজ টপ টেন। দুর্ঘটনার তিন দিন পর মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ফেরি ডুবির ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী জাহাজ রুস্তম। মানিকগঞ্জের মিতরায় জলাশয়ে ডুবে অ্যাম্বুলেন্সের দুই যাত্রী নিহত, শুক্রবার রাত তিনটায় কালীবাড়ি মোড়ে এই দুর্ঘটনা ঘটে। টাঙ্গাইলের ঘাটাইলের একটি বাসা থেকে শাশুড়ি ছেলের বউসহ তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ অনুষ্ঠিত হচ্ছে বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অফ টেলিভিশন চ্যানেল ওনার্স অ্যাট কোর কার্যনির্বাহী কমিটি নির্বাচন। কমছেই না ডেঙ্গুর রোগীর সংখ্যা। দেশে গড়ে প্রায় 200 মতো রোগী প্রতিদিন হাসপাতালে ভর্তি হচ্ছে, এর মধ্যে বেশিরভাগই শিশু। অবকাঠামোগত উন্নয়ন ও চিকিৎসা সামগ্রীর সরবরাহ বাড়লেও বিশেষজ্ঞ চিকিৎসক বাড়েনি মেহেরপুর জেনারেল হাসপাতালে। গেল একদিনে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় 95 হুতি বিদ্রোহী নিহত হয়েছে দাবি সৌদি গণমাধ্যমের। করোনায় বিশ্বে মোট প্রাণহানি ছাড়ালো 50 লাখ, অতিমারী শুরুর 21 মাসে অর্ধকোটি ছাড়ায় মৃত্যুর এই সংখ্যা। সুপার 12-এ আজ বিকেল 4টায় দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কা, আর রাত 8টায় অস্ট্রেলিয়া ইংল্যান্ড মুখোমুখি হবে। ডি ম্যারিয়ার জয়সূচক গোলে ফ্রেঞ্চ লিগ ওয়ানে বর্তমান চ্যাম্পিয়ন লিলকে 2-1 গোলে হারিয়েছে পিএসজি।